আজ চোদ্দ নভেম্বর জেএম আত্মঘাতী বোমা হামলা দু পাঁচ সালের এই দিনে ঝালোঘাঠি দুই বিচারক নিহত হন সকাল নয়টার দিকে শহরের পূর্ব চাঁদঘাটি এলাকার সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস হামলা চালানো হয় ঘটনাস্থলে মারা যান সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ের শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাটিতে পালিত হচ্ছে বিচারক হত্যা দিবস এই উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে আটটায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে একটি বের হয় শোক পূর্ব কাঠি বিচারক হত্যার ঘটনাস্থলে গিয়ে শেষ হয় রেলিতে বিচারক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সেখানে দু বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক পরে জেলা আইনজীবী সমিতি ও আদালতের কর্মকর্তা কর্মচারীরা দু হাজার সালে এই ঘটনায় আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জিএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য ইখতার হাসান আল মামুন এরপর জিএমবি শীর্ষ নেতাদের আটক করা হয় জঙ্গিদের ঝালকাঠিতে এনে জেলা জজ আদালতে বিচার কার্য চালানো হয় ও দায়রা জজ রেজা তারিক আহমেদ দু সালের উনত্রিশে মে সাতজনকে ফাঁসির আদেশ দেন উচ্চ আদালতে সে রায় বহালের পর দেশের বিভিন্ন জেলায় দু হাজার সালে উনত্রিশ মার্চ ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঝালকাঠির প্রতিনিধি তথ্যচিত্রে পল্লী টিভি